নমস্কার বন্ধুরা, আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমরা এই ভিডিওতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়ে সার্বিকভাবে আলোচনা করব। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র কি, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সঠিক বাংলা অর্থ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র বীজ মন্ত্র সহ সঠিক উচ্চারণে কিভাবে পাঠ করতে হয়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবার নিয়ম, এবং সবশেষে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে কি কি ফল পাওয়া যায়। আসুন তাহলে সব বিস্তারে জেনে নিই মহামৃত্যুঞ্জয় মন্ত্র। মহামৃত্যুঞ্জয় মন্ত্র হল মহাদেবের কৃপা পাবার সবচেয়ে শক্তিশালী মন্ত্র। এই মন্ত্রের রচনা করেন ঋষি মার্কণ্ডেয়। যে কোনো মৃত্যু ভয় এড়াতে এই মন্ত্র পাঠ করা হয়। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমরা ঋগ্বেদের সপ্তম অধ্যায়, যজুর্বেদের তৃতীয় অধ্যায় এবং অথর্ববেদের চোদ্দতম ছন্দে পেয়ে থাকি। এবার আসি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের বাংলা অর্থ বা বাংলা ভাবার্থে। পাঠ করছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমোক্ষীয়মামৃতাত্। এবার এই মন্ত্রে বাংলা আক্ষরিক অর্থ নিয়ে আলোচনা করি। ত্র্যম্বকম অর্থাৎ তিন চোখ আছে যার, যজামহে অর্থাৎ যার আমরা পুজো করি, সুগন্ধিয়ম অর্থাৎ সুগন্ধযুক্ত, পুষ্টি অর্থাৎ যা শক্তি যোগায়, বর্ধনম অর্থাৎ যা বৃদ্ধি বা শক্তি দেয়, উর্বারুকমিব অর্থাৎ শশার মতো, বন্ধনান অর্থাৎ বন্ধন থেকে মুক্ত করতে পারেন যে, মৃত্যু মানে মৃত্যু থেকে, মোক্ষীয় অর্থাৎ মুক্ত করে, মামৃতা অর্থাৎ মোক্ষ মেলার থেকে। এবার জেনে নিন এই মন্ত্রের বাংলা ভাবার্থ। এই মন্ত্রের বাংলা ভাবার্থ হল এইরকম, যার তিনটি নেত্র আছে, যিনি জগতের লালন পালন করেন, তার কাছে প্রার্থনা করি যে তিনি যেন আমাদের মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করে দেন। ঠিক যেমন একটি শশা